আজকের এই ভিডিওতে জলতড়িৎ সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটা 30 মিনিটের হবে, জানি না কতটা হবে, তবে এক ধার থেকে আমি বলার চেষ্টা করছি এবং 30 মিনিট হলে পরে ভিডিওটা শেষ হয়ে যাবে, পরের অংশ পরের ভিডিওতেই তুলে ধরা হবে। তাহলে চলো দেরি না করে একে একে জেনে নি। প্রথমেই আমরা যেটা জানি যে কোনো পদার্থ অসংখ্য অণু দিয়ে তৈরি, আবার প্রতিটি অণু অসংখ্য পরমাণু দিয়ে তৈরি, এবং পরমাণুর ভেতরের অংশটা আমাদের খুবই পরিচিত যে তার একদম অভ্যন্তরে খুব ছোট্ট জায়গায় প্রোটন, ধনাত্মক আধানবাহী কণা ও নিস্তড়িত কণা নিউট্রন থাকে এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। কোনো পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে, আর প্রোটন ও ইলেকট্রনের আধান সমান কিন্তু বিপরীত ধর্মী, অর্থাৎ প্রোটনের ধনাত্মক ধর্মী ও ইলেকট্রনের ঋণাত্মক ধর্মী এবং আধানের মান সমান, যার জন্য যে কোনো পরমাণুই নিস্তড়িত হয়। ফলে যে কোনো অণুও নিস্তড়িত হয় এবং যে কোনো পদার্থও নিস্তড়িত হয়। কিন্তু কোন পরমাণু তড়িৎগ্রস্ত তখনই হতে পারে যদি ওর মধ্য থেকে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যার তারতম্য ঘটে, অর্থাৎ যদি প্রোটনের সংখ্যা বেড়ে যায় বা কমে যায় বা ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায় বা কমে যায়, এরকম যদি কিছু হয় তখন সেক্ষেত্রে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান হবে না, ফলে সেক্ষেত্রে তড়িৎগ্রস্ত হবে। যদি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায় তাহলে ঋণাত্মক ধর্মী, যদি প্রোটনের সংখ্যা বেড়ে যায় তাহলে ধনাত্মক ধর্মী হবে। কিন্তু এখন মজার ব্যাপার হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটনকে পরমাণুর নিউক্লিয়াস থেকে বের করাটা বা কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে বাইরে থেকে কোনো একটা প্রোটনকে সংযুক্ত করা খুবই জটিল প্রক্রিয়া, ফলে এই প্রক্রিয়াটা আমাদের কাছে প্রায় অসম্ভব বলেই ধরা যেতে পারে। তবে সহজ প্রক্রিয়াটা কি পরমাণুকে তড়িৎগ্রস্ত করার জন্য? না, সহজ প্রক্রিয়াটা হলো কোনো পরমাণু থেকে ইলেকট্রনকে খুব সহজেই কিছু বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু বের করতে পারি, আবার কোনো পরমাণুর মধ্যে আমরা ইলেকট্রনকে সংযুক্ত করতেও পারি। তাহলে এখন যদি কোনো পরমাণুর থেকে একটি ইলেকট্রন বেরিয়ে যায় বা একাধিক ইলেকট্রন বেরিয়ে যায়, তখন প্রোটন না বেরোলেও প্রোটনের আধিক্য তৈরি হয়। যদি পাঁচটা প্রোটন আর পাঁচটা ইলেকট্রন থাকে নিস্তড়িত অবস্থায় এবং সেখান থেকে যদি একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়, তাহলে এই অবস্থায় প্রোটনের সংখ্যা হয় পাঁচ আর ইলেকট্রনের সংখ্যা হয়ে যায় চার। মানে প্রোটনের কোনো পরিবর্তন ছাড়াই আমরা এই পরমাণুর মধ্যে প্রোটনের আধিক্য লক্ষ্য করি, মানে পরমাণুটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যায়। আবার যদি বাইরে থেকে একটা ইলেকট্রন ওর মধ্যে প্রবেশ করে, সেক্ষেত্রে প্রোটনের সংখ্যার তুলনায় ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যাওয়ার জন্য পরমাণুটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যায়। ফলে পরমাণুর তড়িৎগ্রস্ত হওয়ার সাথে সাথে অণুও তড়িৎগ্রস্ত হয় এবং অণু তড়িৎগ্রস্ত হওয়ার সাথে সাথে পদার্থও তড়িৎগ্রস্ত হয়ে যায়। কি কথাটা বললাম বোঝা যাচ্ছে? তো এইরকমই একটা ঘটনা এখানে দেখানো হয়েছে। তোমরা এটা ক্লাস এইটে পড়েছিলে যে বাম দিকে যে ছবিটা সেটা কাঁচের আর ডান দিকে যে ছবিটা সেটা এবোনাইট দণ্ডের, এবং এই কাঁচ ও এবোনাইট দুটোই আমরা জানি কুপরিবাহী পদার্থ, এবং এই কুপরিবাহী পদার্থ গুলোকে যখন পরস্পরের সঙ্গে ঘর্ষণ করা হয় তখন যেহেতু কাঁচের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে তারা কাঁচের নিউক্লিয়াস দ্বারা দুর্বলভাবে আবদ্ধ থাকে, তাই কাঁচ থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে যায়
এবং যেহেতু এবোনাইটের মধ্যে থাকা ইলেকট্রনগুলো ওর নিউক্লিয়াস দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাই সেই ইলেকট্রনগুলো এবোনাইটে যায়। ফলে কি হয় না, কাঁচে যে অংশ থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে যায় সেই অংশে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়, আর ইলেকট্রনের ঘাটতি মানে ধনাত্মক তড়িৎ, যেমনটা এখানে দেখানো হয়েছে কাঁচে কিছু ধনাত্মক তড়িৎ উৎপন্ন হয়েছে। আর যে ইলেকট্রনগুলো এবোনাইটে এসছে, যে স্থানে এসছে সেই স্থানে ইলেকট্রনের আধিক্য দেখা দেয়, ফলে ওখানে ঋণাত্মক তড়িৎ তৈরি হয়। এখন মজার ব্যাপার, এই ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎ যথাক্রমে কাঁচ ও এবোনাইট দণ্ডে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু যে স্থানে এই ধনাত্মক বা ঋণাত্মক তড়িৎ তৈরি হয় সেই স্থানেই এই তড়িৎ সীমাবদ্ধ থাকে, আর ঠিক সেই কারণের জন্যই আমরা এই তড়িৎটাকে বলতাম স্থির তড়িৎ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি এই কাঁচ ও এবোনাইট দণ্ড কুপরিবাহী না হয়ে যদি সুপরিবাহী হতো, মানে যদি দুটো সুপরিবাহী পদার্থকে কাঁচ ও এবোনাইট দণ্ডের মতোই ঘর্ষণ করা হতো, তাহলে কি হতো? তার উত্তরটা খুবই সহজ, তখনও তড়িৎ উৎপন্ন হতো, একটাতে ধনাত্মক বা একটাতে ঋণাত্মক। কিন্তু মজার ব্যাপার, সেই তড়িৎ কাঁচ আর এবোনাইটের মতো একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকতো না, সমগ্র পদার্থ জুড়েই তারা এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করত, আর সেই কারণেই তখন সেই তড়িৎটাকে বলা হতো চল তড়িৎ। কি কথাটা বললাম বোঝা যাচ্ছে? এখন আমি একটু আগেই কুপরিবাহী আর সুপরিবাহীর কথাটা বললাম, তোমাদের মধ্যে অনেকেরই এটা সম্পর্কে বিশেষ ধারণা নেই, তোমরা শুধু যেটুকু জানো যে একটা সুপরিবাহী পদার্থ মানে সে তড়িৎ ভালো পরিবহন করতে পারে, আর একটা কুপরিবাহী পদার্থ মানে সে তড়িৎ ভালো পরিবহন করতে পারে না। কিন্তু কেন একটা সুপরিবাহী পদার্থ তড়িৎ ভালো পরিবহন করে বা কেন একটা কুপরিবাহী পদার্থ তড়িৎ ভালো পরিবহন করতে পারে না, তোমাদের স্ট্যান্ডার্ডে যে উত্তরটা দেওয়ার সেটা হচ্ছে যে একটা সুপরিবাহী পদার্থের মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, আর একটা কুপরিবাহী পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুব কম হয়, প্রায় থাকে না বললেই চলে। আর এই মুক্ত ইলেকট্রন বেশি পরিমাণে থাকা মানেই তাদের এক স্থান থেকে অন্য স্থানে চলাচল হবে, আর এই মুক্ত ইলেকট্রন গুলোর চলাচলটাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। কি কথাটা বললাম বোঝা যাচ্ছে? এরাই তড়িৎ বাহক, অ্যাকচুয়ালি ইলেকট্রনই হচ্ছে তড়িতের বাহক, আর সেই ইলেকট্রন যদি বেশি পরিমাণে থাকে মুক্ত। এখন একটা কথা বলে দিই যে মুক্ত ইলেকট্রন এই নামটা কেন হয়েছে বা কাদের আমরা মুক্ত ইলেকট্রন বলবো? মুক্ত ইলেকট্রন হচ্ছে সেই সমস্ত ইলেকট্রন যারা কোনো পরমাণুর নিউক্লিয়াস দ্বারা দুর্বলভাবে আবদ্ধ থাকে, অর্থাৎ যারা আর সামান্য কিছু বাইরে থেকে শক্তি পেলেই ওই পরমাণু ছেড়ে অন্য পরমাণুতে চলে যেতে পারে, সেই ইলেকট্রনগুলোকেই বলা হয় মুক্ত। অর্থাৎ তারা অনায়াসেই অন্যান্য ইলেকট্রনের তুলনায় এক পরমাণু থেকে অন্য কোনো পরমাণুতে স্থানান্তরিত হতে পারে, আর সেই মুক্ত ইলেকট্রন যেহেতু তড়িতের বাহক এবং তাদের সংখ্যা বেশি থাকার দরুন সুপরিবাহী পদার্থগুলো তড়িতের ভালো পরিবহন করতে পারে, আর কুপরিবাহী পদার্থগুলো তড়িতের ভালো পরিবহন করতে পারে না। কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো থাকে তাদেরকে মুক্ত ইলেকট্রনে রূপান্তরিত করতে গেলে বাইরে থেকে প্রচুর পরিমাণে শক্তি সরবরাহ করতে হয়, তো স্বাভাবিক উষ্ণতা আর স্বাভাবিক কন্ডিশনে এরা তাই তড়িৎ পরিবহন করতে পারে না। এখন আরেকটা প্রশ্নও তৈরি হয়, আমি একটু আগেই যেমনটা বললাম যে সুপরিবাহী পদার্থগুলো
তড়িৎ পরিবহন করতে পারে এবং তাদের মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, ফলে তাদের মধ্য দিয়ে তড়িতের প্রবাহ হয়। যেমন সুপরিবাহী পদার্থের উদাহরণ কি? বেশিরভাগ ধাতু। কুপরিবাহী পদার্থের উদাহরণ কি? বেশিরভাগ অধাতু। কিছু ব্যতিক্রম আছে, সেটাও তোমাদের জানা ভালো মতোই। যেমন গ্রাফাইট, গ্যাস, কার্বন, এগুলো কুপরিবাহী পদার্থ হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন করতে পারে, তড়িতে সুপরিবাহী। তো আমরা স্বাভাবিক কেসটাই নেব, ব্যতিক্রমটাকে না হয় এখন বাদই দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, ধরে নাও তোমার কাছে একটা লোহার দণ্ড বা একটা তামা বা অ্যালুমিনিয়াম যে কোনো একটা ধাতব দণ্ড আছে। আমি একটু আগেই যেমনটা বললাম যে ধাতুই সুপরিবাহী, এর কথার অর্থ হচ্ছে যে ধাতুর মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। আর মুক্ত ইলেকট্রন থাকার অর্থই কি? তারা এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে, মানে ধাতুর মধ্যে তড়িৎ প্রবাহ হয়। যদি ধাতুর মধ্যে তড়িৎ প্রবাহ হয় তাহলে সেক্ষেত্রে ধাতুর সঙ্গে যদি আমরা একটা এলইডি বাল্বকে যুক্ত করি, সংযুক্ত করি, একটা বদ্ধ বর্তনী তৈরি করি, তাহলে নিশ্চয়ই সেই এলইডি বাল্বটা জ্বলে ওঠা উচিত। কিন্তু আমরা সেটা কি বাস্তবে দেখতে পাই? দেখতে পাই না। বা একটা লোহা বা অ্যালুমিনিয়াম বা তামার দণ্ডকে যখন আমরা হাত দিয়ে ধরি, তখন তো আমরা তড়িৎ প্রবাহের কোনো অনুভূতিও পাই না। তো যাই হোক, হয়তো তড়িৎ প্রবাহ, কারো মনে হতে পারে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা স্যার কম, তাই অনুভব করতে পারি না। আচ্ছা, যদি তড়িৎ প্রবাহ মাত্রাটা কম হয়, তাহলে একটা এলইডি বাল্ব কে যদি ওই লোহা বা তামা বা অ্যালুমিনিয়ামের দণ্ডের সঙ্গে যুক্ত করে আমরা যদি একটা বদ্ধ বর্তনী তৈরি করি, তাহলে নিশ্চয়ই সেই এলইডি বাল্বটা জ্বলে ওঠা উচিত ছিল, কারণ এলইডি বাল্ব খুব অল্প প্রবাহ মাত্রাতেও জ্বলে ওঠে। তো এলইডি বাল্ব জ্বলছে না, এই কথার অর্থ হচ্ছে যে ওই লোহা বা ওই তামা বা অ্যালুমিনিয়াম, মানে ওই ধাতব দণ্ড, যে কোনো ধাতব দণ্ড, স্বাভাবিক অবস্থায় তার মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকলেও তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বা মোট তড়িৎ প্রবাহ কিন্তু শূন্য হয়, তাই জ্বলছে না। এখন এই জিনিসটাকে ভালো মতো বোঝার জন্য পরের স্লাইডটাতে চলে আস। দেখো, এখানটাতে যেমনটা দেখানো হয়েছে, ধরে নাও এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা ধাতব দণ্ড এবং সেখানে এই গেরুয়া কালারের যে সার্কেল গুলো আছে সেগুলো ধরে নাও পরমাণুগুলো খুব সুশৃঙ্খল ভাবে সজ্জিত আছে ওই ধাতব দণ্ডের মধ্যে। আর ওই নীল কালারের যে ছোট ছোট সার্কেল গুলো, ওগুলো হচ্ছে ওর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রন। ছবিটা স্পষ্টভাবে লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পাবে যে মুক্ত ইলেকট্রনগুলোর যে গতির অভিমুখ, যেগুলো তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, ওগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট দিকে নয়, দিশাহীন ভাবে ইলেকট্রনগুলো যে যেদিকে পারছে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে মেন কারণ যে একটা যে কোনো ধাতব দণ্ড নর্মাল অবস্থায়, সে তামা হোক, লোহা হোক, অ্যালুমিনিয়াম হোক বা যে কোনো ধাতব দণ্ডই হোক না কেন, তার মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকা সত্ত্বেও মোট তড়িৎ প্রবাহ শূন্য হয়, মোট তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য হয়। কেন না? ইলেকট্রনগুলো দিশাহীন ভাবে যেদিক সেদিক ঘুরে বেড়ায়, ফলে কোন একটা নির্দিষ্ট অভিমুখে তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহের মান শূন্য, যার জন্য ওর দুপ্রান্তে সঙ্গে একটা এলইডি বাল্বকে যদি যুক্ত করে একটা বদ্ধ বর্তনী তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে এলইডি বাল্বটা জ্বলে না। কিন্তু যদি এই ধাতব দণ্ডের ওপর বাইরে থেকে একটা বিশেষ ব্যবস্থা তৈরি করা হয় বা বিশেষ অবস্থা তৈরি করা হয়, তখন দেখা যায় যে এই ধাতব দণ্ডের মধ্যেই ওই যে মুক্ত ইলেকট্রনগুলো একটু আগে এলোমেলো ভাবে দিশাহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিল, তারা কিন্তু একটা নির্দিষ্ট দিকে তখন সব মুক্ত ইলেকট্রনগুলো গতিশীল হতে থাকে, আর তখন সেক্ষেত্রে মোট প্রবাহ মাত্রা একটা নির্দিষ্ট দিকে পাওয়া যায়। আর সেক্ষেত্রে যদি ওই ধাতব দণ্ডের প্রান্তের সঙ্গে একটা এলইডি বাল্বকে যুক্ত করে বদ্ধ বর্তনী তৈরি করা হয়, তাহলে নিঃসন্দেহে আমরা এলইডি বাল্বটাকে জ্বলতে দেখব। এখন এই যে বিশেষ অবস্থা বা বিশেষ ব্যবস্থা যেটা করলে পরে এই ধাতব দণ্ডের মধ্যে মুক্ত ইলেকট্রনগুলোর গতি একটা নির্দিষ্ট দিকে হয়, সেই বিশেষ অবস্থা বা বিশেষ ব্যবস্থাটা কি? সেই বিশেষ অবস্থা বা বিশেষ ব্যবস্থাটা হচ্ছে বিভব। দেখো, ঠিক নিচে লেখা আছে বিভব যুক্ত ধাতব দণ্ড, আর তার জন্য নির্দিষ্ট দিকগামী ইলেকট্রনগুলো পাচ্ছি।
এখন নিশ্চয়ই স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসছে যে স্যার বিভবটা কি? একদম সহজ ভাষায় বলতে গেলে যেটা বোঝায়, একটু আগে যেমন ওই কাঁচ আর এবোনাইট দণ্ডকে ঘর্ষণ করতে গিয়ে আমরা কাঁচের মধ্যে ধনাত্মক আধান অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি আর এবোনাইট দণ্ডের মধ্যে ইলেকট্রনের আধিক্য অর্থাৎ ঋণাত্মক আধান তৈরি হতে দেখেছিলাম, ঠিক সেই রেফারেন্সটাকে নিয়েই এখানে বলার চেষ্টা করছি। আসলে বিভব আর কিছুই না, পরমাণুর তড়িৎগ্রস্ত অবস্থা, মানে কোনো পরমাণু বা কোনো পদার্থ তড়িৎগ্রস্ত হয়ে গেলে পরে সে ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, মানে সে ইলেকট্রনের অনুপস্থিতি হোক বা ইলেকট্রনের আধিক্য হোক, যখন কোনো পরমাণু তড়িৎগ্রস্ত হয়ে যায় তখন তার সেই অবস্থাটাকেই বলা হয় বিভব, মানে আমরা তখন সেই পরমাণু বা পদার্থটাকে বলি বিভবযুক্ত পদার্থ বা পরমাণু। যেমনটা দেখো এখানে দেখানো হয়েছে যে একদিকে ধনাত্মক আধান একদিকে ঋণাত্মক আধান তৈরি হয়েছে, দুটোই বিভবযুক্ত। এখন এই বিভবকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা উচ্চ বিভব আর একটা নিম্ন বিভব। এখন আমরা উচ্চ বিভব কোনটাকে বলি? না, যে পরমাণু বা পদার্থে ইলেকট্রনের অনুপস্থিতি তৈরি হয় অর্থাৎ যেখানে ধনাত্মক তড়িৎ তৈরি হয় তার অবস্থাটাকে বলা হয় উচ্চ বিভব, আর যেখানে ইলেকট্রনের আধিক্য দেখা যায় অর্থাৎ যেখানে ঋণাত্মক তড়িৎ উৎপন্ন হয় তার অবস্থাটাকে আমরা বলি নিম্ন বিভব। আর এই উচ্চ বিভব ও নিম্ন বিভবের পার্থক্যকেই বলা হয় বিভব পার্থক্য। কি কথাটা বললাম, ক্লিয়ার? এখন প্রশ্ন, যদি এই উচ্চ বিভব আর নিম্ন বিভব যুক্ত পদার্থ দুটিকে একটি সুপরিবাহী পদার্থ দিয়ে যুক্ত করা হয় তখন কি ঘটবে বা কি ঘটতে দেখবো আমরা? যেমনটা দেখো এই ছবিতে দেখানো হয়েছে, উপরে যে ধাতব দণ্ডটা আছে সেটা নিম্ন বিভবে আছে, মানে সেখানে ঋণাত্মক আধানের আধিক্য মানে ইলেকট্রনের আধিক্য, আর নিচে একদম নিচে যে ধাতব দণ্ডটা আছে সেটা উচ্চ বিভবে আছে অর্থাৎ এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। প্লাস সাইন ধনাত্মক আধান তা আর কিছুই না, ইলেকট্রনের ঘাটতি। বোঝার সুবিধার জন্য তাই আমি বারবার বলছি যে ধনাত্মক আধান মানে ইলেকট্রনের ঘাটতি, এটাকে তোমরা কেউ প্রোটনের সঙ্গে গুলিয়ে ফেলবে না। আমি প্রথমেই বলেছি প্রোটনকে আমরা স্বাভাবিক কন্ডিশনে বের করতেও পারি না বা অন্য কোনো পরমাণুর থেকে অন্য কোনো পরমাণুতে প্রোটন সংযুক্ত করতেও পারি না। এখানে ধনাত্মক বা ঋণাত্মক এই পরিস্থিতি তৈরি হয় একমাত্র ইলেকট্রন বেরিয়ে গেলে বা ইলেকট্রন ঢুকলে পরে। তো সেই হিসাবে নিম্ন বিভব মানে ইলেকট্রনের আধিক্য, আর এখানে উচ্চ বিভব বা ধনাত্মক আধান মানে ইলেকট্রনের ঘাটতি। আর তাকে যখন ডান দিকে একটা সুপরিবাহী পদার্থ দিয়ে যোগ করা হচ্ছে, আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের আধিক্য যেখানে আছে সেখান থেকে ইলেকট্রনগুলো আস্তে আস্তে করে উচ্চ বিভবের দিকে অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি যেদিকে আছে সেই দিকে আসছে, এবং এই পরিস্থিতি চলতে থাকবে ততক্ষণ যতক্ষণ না বিভব পার্থক্য শূন্য হচ্ছে, মানে যতক্ষণ এই উচ্চ বিভব ও নিম্ন বিভবে থাকা দুটো ধাতব দণ্ডের মধ্যে ইলেকট্রনের একটা ভারসাম্য তৈরি হচ্ছে। কি কথাটা বললাম বোঝা যাচ্ছে? তার মানে বিভব পার্থক্য যতক্ষণ না শূন্য হচ্ছে ততক্ষণ ইলেকট্রনের আধিক্য অর্থাৎ নিম্ন বিভব থেকে ইলেকট্রনের প্রবাহ হতে থাকবে উচ্চ বিভব অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি যেদিকে আছে সেই দিকে। এখন উচ্চ বিভব নিম্ন বিভবকে তো এমনি সাধারণ সেন্সে বুঝে ফেললাম, কিন্তু যদি এটাকে সংজ্ঞায়িত করতে বলা হয় বা এই বিভবকে আমরা পরিমাপ করব কিভাবে, সেই বিষয়টাতে এবার আসব। তবে সেটাতে আসার আগে একটা জিনিস আমাদের যেটা জেনে নেওয়া প্রয়োজন, যেটা তোমরা ছোটবেলাতেও পড়েছিলে, তড়িৎ ক্ষেত্র কি? যখন কোনো আধান কোথাও তৈরি হয় বা কোথাও থাকে তখন তার চারপাশে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যদি অন্য কোনো আধান বা অন্য কোনো তড়িৎগ্রস্ত আয়নকে আনা হয়, আমি এখানে বোঝার সুবিধার জন্য আধান বলেই বলছি, আবার শুরু থেকে বলছি,
যখন কোনো আধান সে ধনাত্মক হোক বা ঋণাত্মক কোথাও থাকে বা কোথাও তৈরি হয়, তখন তার চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে যদি অন্য কোনো আধান সে ধনাত্মক হোক বা ঋণাত্মক আনা হয়, তখন ওই দ্বিতীয় আধানটি প্রথম আধানের জন্য একটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। আকর্ষণ অনুভব করবে যখন বিপরীত আধান হবে, বিকর্ষণ অনুভব করবে যখন সম আধান হবে। তাহলে এই দ্বিতীয় আধানকে প্রথম আধানের চারপাশে যতটা জায়গার মধ্যে আনলে পরে বা যতটা অঞ্চলের মধ্যে আনলে পরে এই আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, সেই অঞ্চলটাকেই বলা হয় প্রথম আধানের তড়িৎ ক্ষেত্র। কি কথাটা বলছি বোঝা যাচ্ছে? এবার চিন্তা করো, এই যে ধনাত্মক আধানটা আছে তার চারপাশে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমি একটা ঋণাত্মক আধান এনেছি, তাহলে ঠিক যতটা এক্ষেত্রে কি হবে আকর্ষণ অনুভব করবে। তাহলে এই ধনাত্মক আধানের চারপাশে যতটা জায়গার মধ্যে ঋণাত্মক আধানটাকে আনলে পরে আকর্ষণ অনুভব করবে, সেই অঞ্চলটাকেই বলা হবে ওই ধনাত্মক আধানের তড়িৎ ক্ষেত্র। থিওরিটিক্যালি কোন আধানের চারপাশে তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত তত্ত্বগত ভাবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কোন আধানের চারপাশে একটা নির্দিষ্ট সীমা বা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই আমরা তার তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব লক্ষ্য করি। এবার আমরা যাব যে প্রসঙ্গটা একটু আগে বলেছিলাম যে বিভবকে আমরা পরিমাপ করব কিভাবে বা বিভবকে সংজ্ঞায়িত করা হয় কিভাবে। এই যে একটু আগে তড়িৎ ক্ষেত্র প্রসঙ্গে আলোচনা করেছিলাম, ধরে নাও সেরকমই একটি তড়িৎ ক্ষেত্র আছে এবং সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেই পরিমাণ কার্যকেই ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওই বিন্দুর বিভব বলা হয়। আর আমরা এটার পরিমাপ ঠিক এভাবেই করব, আর এটাকে সংজ্ঞায়িতও করা হয় ঠিক এভাবেই। আবার বলছি, ধরে নাও এখানে অসীম বলে যে কথাটা লেখা আছে ওখানে একটা একক ধনাত্মক আধান আছে, তাকে আমরা এই যে দুটো ডট আছে লাল কালারের এইখানে, ধরে নাও এটা একটা তড়িৎ ক্ষেত্র আর এই তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে আমি আনতে চাই। তো অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে আনতে যে কার্যটা করতে হয় তাকেই বলা হয় ওই বিন্দুর বিভব। কি কথাটা বলছি বোঝা যাচ্ছে? এবার ধরে নাও একটা ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে আর আমরা অসীম থেকে একক ধনাত্মক আধানকে আনতে যাচ্ছি, তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, তাই না? এবং সেই যে কাজটা করতে হবে আমাদের করতে হচ্ছে এবং সেটাকেই ওই বিন্দুর বিভব বলা হবে যে বিন্দুতে আনছি। এখন ধরে নাও তড়িৎ ক্ষেত্রে একটা ঋণাত্মক আধান আছে, আমরা অসীম থেকে একক ধনাত্মক আধানকে আনতে চাই, তাহলে আমাদের কাজ করতে হবে না, সিস্টেম নিজের থেকেই কাজ করে নেবে, আপনা থেকেই আকর্ষণ বলের জন্য ওই বিন্দুতে আসবে, সেক্ষেত্রেও কাজ হচ্ছে, সেটাকে নেগেটিভ ওয়ার্ক বলে, ঋণাত্মক কাজ, তোমরা নাইনে পড়েছ। যাই হোক, আমি এই বিষয়ে যাচ্ছি না। তো যে কাজ করতে হোক সেই কাজটাকেই বলা হচ্ছে ওই বিন্দুর বিভব। এখন প্রশ্ন তোমাদের অনেকের মনে হতে পারে যে স্যার এই বিভবের সংজ্ঞায় আমরা সবসময় একক ধনাত্মক আধানই কেন বলি, একক ঋণাত্মক আধান বললে কি অসুবিধা হতো? আসলে একক ঋণাত্মক আধান বলেও বলতে পারো, কোনো অসুবিধা নেই, তবে সবসময় সংজ্ঞায়িত করা হয় পজিটিভ সেন্সটাকে ধরে, তাই এখানে আন্তর্জাতিক স্তরে একক ধনাত্মক আধানের উল্লেখ করেই একে সংজ্ঞায়িত করা হয়। আর যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলোই দেখো এখানে নিচে বলা আছে, যে অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে কাজ করতে হয় তাকে ওই বিন্দুদ্বয়ের বিভব পার্থক্য বলে। যেমন এই যে তোমরা এই ছবিটাতে একটু আগে যেমনটা দেখছিলে, এই যে দুটো লাল ডট আছে, ধরে নাও এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যেই দুটো বিন্দু এবং এর এক বিন্দু থেকে অন্য আরেকটা বিন্দুতে আমরা একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে চাই, তো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেই কাজটাকেই বলা হয় ওই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য। এর দ্বারাই
বিভব পার্থক্যকে মেজারমেন্ট করা হয়। কি কথাটা বললাম বোঝা যাচ্ছে? তো এটাই হচ্ছে এর সংজ্ঞা, বিভবের সংজ্ঞা, তড়িৎ বিভব বা বিভব পার্থক্য সংজ্ঞা বললে তোমরা এভাবেই বলবে। আমরা এর আগে যে বিভব ও বিভব পার্থক্যের বিষয়গুলো জেনেছিলাম সেগুলো এমনি অ্যাজ ইউজুয়াল বলতে গেলে বা যদি কেউ বলতে বলে তাহলে সেগুলো আমরা এভাবে বলতে পারি। এবার নেক্সট যে বিষয়টা সম্পর্কে আসব, যে একটু আগে আমি যে ভাষাতে যে কথাগুলো বললাম সেটার একটু গাণিতিক রূপটা দেখে নেব। দেখো যেমনটা একদম উপরেই দেখানো হয়েছে, বিভব বা পোটেন্সিয়াল তাকে ভি দিয়ে ডিফাইন করা হয়। ভি সমান ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ হচ্ছে কাজ আর নিচে কিউ আধানকে প্রকাশ করে। যদি কিউ আধানকে অসীম থেকে আনতে ডাব্লিউ পরিমাণ, ধরে নাও আমরা অসীম থেকে কিউ পরিমাণ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আমি আনছি বা আনতে চাই, সেক্ষেত্রে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছে, তাহলে ওই বিন্দুর বিভব কত হবে? না ডাব্লিউ বাই কিউ। কেন? না আমরা বিভবের সংজ্ঞায় কি পড়েছি, একক ধনাত্মক আধানকে আনতে যে কাজ করতে হয়, তাহলে কিউ পরিমাণ আধানকে আনতে কাজ করতে হয় ডাব্লিউ, একক পরিমাণ আধানকে আনতে কাজ করতে হবে ডাব্লিউ বাই কিউ। সেটাই হচ্ছে বিভবের গাণিতিক রাশিমালা, ভি সমান ডাব্লিউ বাই কিউ। এখন এর ইউনিট কি হবে বা একক? না উপরে আছে কার্যের একক বা নিচে আধানের একক। তো কার্যের একক এসআইতে আমরা কি জানি, জুল, বা নিচে আধানের এসআইতে একক কুলম। আর সেই হিসাবে পোটেন্সিয়াল বা তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। তাহলে যদি তোমাদের জানতে চাওয়া হয় যে কোন বিন্দুর বিভব এক ভোল্ট বলতে কি বোঝো, কিভাবে সংজ্ঞায়িত করবে, না অসীম থেকে এক কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন বিন্দুতে আনতে যদি এক জুল কার্য করতে হয় তাহলে ওই বিন্দুর বিভবকে আমরা এক ভোল্ট বলবো। একই রকম ভাবে সিজিএস এ বিভবের একক হচ্ছে স্ট্যাট ভোল্ট, তাহলে এক স্ট্যাট ভোল্ট সমান কি হবে, না কার্যের সিজিএস একক উপরে আর্ক বা নিচে আধানের সিজিএস একক ইএসইউ। তো সেই হিসাবে যদি তোমাদের এক স্ট্যাট ভোল্ট কাকে বলে সংজ্ঞায়িত করতে বলা হয় কি করবে, না অসীম থেকে এক ইএসইউ পরিমাণ আধানকে, ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন বিন্দুতে আনতে যদি এক আর্ক পরিমাণ কার্য করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে আমরা বলবো এক স্ট্যাট ভোল্ট। যদি একই রকম ভাবে তোমাদের জানতে চাওয়া হয় যে বিভব পার্থক্য এক ভোল্ট বলতে কি বোঝো, তখন একটু ভাষাটা খেয়াল করবে যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে এক কুলম ধনাত্মক আধানকে নিয়ে যেতে এক জুল কার্য করতে হয়। একই রকম ভাবে দুটি বিন্দুর বিভব পার্থক্য এক স্ট্যাট ভোল্ট বলতে কি বোঝো, না তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওই বিন্দুদ্বয়ের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে এক ইএসইউ ধনাত্মক আধানকে নিয়ে যেতে এক আর কার্য করতে হয়। কি কথাগুলো বললাম বোঝা যাচ্ছে? একই রকম ভাবে যদি বিভবের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক জানতে চায় তাহলে কিভাবে বের করব, না দেখো ভোল্ট সমান আমরা কি জানি, জুল পার কুলম। এক জুল সমান 10^7 আর্ক আমরা জানি, বসিয়ে দেব, বাই এক কুলম, এক কুলম সমান হচ্ছে 3×10^9 ইএসইউ। এগুলো তোমাদের বইয়ের একদম প্রথমেই আছে, তোমরা দেখে নেবে, আমি এই বিষয়ে আর সময় নষ্ট করছি না। তাহলে উপরে 10^7 আর্ক আর নিচে 3×10^9 ইএসইউ কুলম্বের জায়গায় বসিয়ে দিলে পরে উপরে 10^7 নিচে 10^9 কাটাকাটি করলে নিচে 10^2 থাকছে সঙ্গে 3 গুণ থাকছে, তাহলে দাঁড়াচ্ছে কি 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। কারণ আর্ক পার ইএসইউ একক চলে আসছে, তো আর্ক পার ইএসইউর পরিবর্তে আমরা স্ট্যাট ভোল্ট বসিয়ে দিতে পারি। আমি যে কথাটা বলছি এই কথাটাই বইতে আছে দেখবে, না থাকলে পরে আমি যে ভাষাগুলো বলছি বা যেভাবে বলছি খাতাতে করে নেবে। তাহলে সেই হিসাবে অনেক সময় পরীক্ষায় এটা 2 মার্কস বা 1 মার্কসে দিয়ে দেয় যে ভোল্ট ও স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক কি, তাহলে এক স্ট্যাট ভোল্ট সমান 1/300 ভোল্ট। একটু ভুল হয়ে গেছে,
এখানে নিচের কথাটা লেখাটা একটু ভুল হয়ে গেছে, 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট।